মানব সভ্যতার সূচনা লগ্নে সাম্যমূর্তি ও জীবন নির্দেশনা নিয়ে পৃথিবীতে নানা ধর্মের আগমন ঘটে। আল্লাহ প্রদত্ত কিংবা আসমানি ধর্ম ছাড়াও পৃথিবীতে মানবরচিত অনেক ধর্মের আবির্ভাব ঘটেছে। তবে কালের বিবর্তনে পৃথিবীতে টিকে আছে খুব অল্প সংখ্যক ধর্ম। ধারণা করা হয় পৃথিবীতে বর্তমানে 4,300 ধর্মের অস্তিত্ব রয়েছে। যদিও সব ধর্মের অনুসারী ও বিস্তৃতি সমান নয়, অনুসারীর সংখ্যায় বিবেচনায় পৃথিবীর প্রধান 10টি ধর্ম। এই 10 ধর্মের 10 নম্বর ধর্মই শিন্ত ধর্ম। আর আজকে আমরা শিন্ত ধর্ম সম্পর্কেই জানব। জাপানের স্থানীয় এবং অনানুষ্ঠানিক একটি রাষ্ট্রীয় ধর্ম শিন্ত। এটা এমন একটা ধর্ম যার কোনো ঈশ্বর নেই, প্রচারক নেই, ধর্মগ্রন্থ নেই, নেই পরকাল ইহকাল, নেই কোনো বেদিবিদ্ধ রীতিনীতি। শিন্ত ধর্মের মূল কথা হলো সৃষ্টিকর্তা বলতে কেউ নেই, তবে কিছু স্বাধীন আত্মা বা স্বর্গীয় সত্তা আছেন যাদের নাম কামি। আর মানা হয় এই কামিরাই পৃথিবীর মানুষের কল্যাণকামী। যে কোনো ধর্মের মানুষ হয়ে শিন্ত মন্দিরে যাতায়াতের অধিকার রাখে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআই এর প্রকাশিত দ্য ওয়ার্ল্ড ফ্যাক্ট বুকের একটা রিপোর্ট অনুযায়ী জাপানে শিন্ত ধর্মের অনুসারী হচ্ছে 70.5%, বৌদ্ধ ধর্মের অনুসারী 67.2% এবং খ্রিস্টান ধর্মের অনুসারী 1.5%, বাকি 5.9% অন্যান্য ধর্মের অনুসারী। এর মধ্যে রয়েছে ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, ইহুদি ধর্ম সহ আরও নানা ধর্ম। ধারণা করা হয় পৃথিবীর 40 লাখ মানুষ শিন্ত ধর্মের মতবাদে বিশ্বাস করে। শিন্ত ধর্ম জাপানের একটি প্রাচীন ধর্ম।